এই কিছুদিন আগে দিল্লির মাটিতে একটি মেয়েকে, আমরা আগে আপনাকে একটা স্পষ্ট কথা বলি, ভারতবর্ষের মাটিতে একটা কথা আছে লিভ টুগেদার, মানে বিনা বিবাহতে বউ বানানো, এটাকে বলা হয় লিভ টুগেদার। মানে বউ বানাতে গেলে কী করতে হবে? কবুল করতে হবে। আর হিন্দুদের ওই আগুনের পিছে কী কী করতে হয়, মালা ডালা পড়াতে, ওইগুলো করতে হবে। কিন্তু এই তাগুতি সরকার, এই কাফের সরকার অনুমতি দিয়েছে ছেলের বয়স যদি 21+ হয় আর মেয়ের বয়স যদি 18+ হয়, তারপরে যদি বিয়ে শাদী না করেই যদি দুজন একসঙ্গে থাকতে পারে কোনো সমস্যা নেই। বলেন তো এটা জেনা কি জেনা নয়? এটাকে ভারতবর্ষের সরকার জেনা বলছে না, এটাকে বলছে লিভ টুগেদার, মানে এক অপরের সঙ্গে থাকা, সম্মতি। প্রকাশ্য আমরা বলছি কোনো মুসলমান এই লিভ টুগেদারে থাকতে পারে না, যতদিন এই সম্পর্ক থাকবে সেটা জেনা। যারাই আমাদেরকে বিভিন্ন নাম দিচ্ছ, আমাদের এই মুসলমান পরিবারের যে ছেলেরা এই কাজগুলো করছে, সর্বের প্রথম আমরা ধিক্কার করছি, কোনো মুসলমান এই কাজ করতে পারে না। লিভ টুগেদার মানে বিবাহ না করেই স্বামী স্ত্রী, কিন্তু বয়সটা মনে রাখবেন 18+ আর 21+ হতে হবে, তাহলে কি হবে, স্বামী স্ত্রীর মতন থাকতে পারবে। কিছুদিন আগে এইরকমভাবে একজন অপদার্থ মুসলিম দিল্লির মাটিতে একটি হিন্দু মেয়ের সঙ্গে এই সম্পর্কে ছিল, তাদের সঙ্গে একটা খারাপ দুর্ঘটনা ঘটেছিল, পুরো ভারতবর্ষকে নিয়ে পুরো বিশ্বব্যাপী সেটাকে এমনভাবে প্রচার প্রসার করা হলো যে মুসলমানেরা কি করে, হিন্দুদের মেয়েদের বিবাহ করে এই কাজ করে, আস্তাগফিরুল্লাহ। এদেরকে কসাই বানানো হলো, কেন, ওই একটা অপদার্থ মুসলিম, অপদার্থ বদমাস, অপদার্থ নামধারী মুসলিম অন্যায় একটি করেছিল, এর জন্যে পুরো বিশ্বতে দেখানো হলো কি মুসলমানেরাই হচ্ছে আতঙ্কবাদী, আর হচ্ছে জুলুম করে, এইরকম করে। কিন্তু এটা আল্লাহর খেলা, এর জন্যে কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় নবী এবং রসুল তথা আমাদেরকেও বলেছেন, একটু ধৈর্য ধারণ করো, লীলা খেলা আল্লাহ করবে, তুমি খালি ধৈর্যটা তো ধরো। কয়েকদিন হলো এরকম করলো, সে মুসলমানদের দুর্নাম করলো, আপনি জানেন এই কয়েকদিন হলো সেম ঘটনা, তার চাইতে ভয়ানক ঘটনা মুম্বাইয়ের মাটিতে ঘটল। মনোজ সানে বলে একজন ব্যক্তি, মধ্যবয়স্ক মনোজ সানে, এই তো লিভ টুগেদারে থাকতো, বিয়ে না করেই স্বামী স্ত্রীতে থাকতো। এই মনোজ স্বামী একজন হিন্দু অমুসলিম, একজন হিন্দু মেয়ের সঙ্গে লিভ টুগেদারে থাকতো, বিবাহ না করেই স্বামী স্ত্রীর অধিকার পালন করতো এরা। এই মনোজ সানে, এই অপদার্থ ব্যক্তি ওই মেয়েটাকে কুচি কুচি করে কেটেছে। শুধু কেটে দেওয়া যথেষ্ট নয়, কেটে দিয়ে প্রেসার কুকার দেখেছেন, ওই প্রেসার কুকারে ওর শরীরের অংশগুলো, মানে কুচি কুচি করে কেটেছে তো, শরীরের অংশগুলো প্রেসার কুকারে রান্না করতো প্রতিদিন, আর রান্না করে এলাকার যে কুকুরগুলো আছে ওগুলোকে খাওয়াতো। তার নাম হচ্ছে মনোজ সানে। ভারতবর্ষের মাটিতে এই কথা প্রচার হয় না কেন? নামটা যে মনোজ সানে, নামটা আবদুল্লাহ হতে গেলে দেখতেন ওই টুকটুকিতে মাইক দিয়ে বলে বেড়াতো, অমুকের বেটা অমুক এই কাজ করে দিয়েছে। কত ভয়ানক, কত নিকৃষ্ট মানুষ হতে গেলে একজন ব্যক্তির সঙ্গে আমরা ধিক্কার জানাই, আমরা এই পার্থক্য করি না, এটা হিন্দু এটা মুসলিম, এটা জাতের এটা বিজাতের, আমরা বলি অন্যায় অন্যায়, সেটা রাম করুক সেটা রহিম করুক। কত জঘন্য নিকৃষ্ট ব্যক্তি হতে গেলে একজন মহিলাকে টুকরো টুকরো করে কেটে প্রেসার কুকারে রান্না করে কুকুরদেরকে খাওয়াতে পারে, ভাবা যায়? আর এটা চলেছে বেশ কয়েক মাস ধরে, এই কাজ করেছে এই নরপশু। এনা এর প্রচার প্রসার হবে না, এর প্রচার প্রসার হবে না কেন? এরা মুসলিম, এরা অমুসলিম, তারই জন্যে এদের ব্যাপারে আর কথা উঠবে না। অনুরূপভাবে একটি আর একটি মর্মান্তিক ঘটনা শুনুন, আজকের পেপার, আজকের কলম পত্রিকা, আজকে 11 তারিখ না, আজকে 11 তারিখ, আজকের পেপার দেখবেন, আজকের 11 তারিখের কলম পত্রিকায় এই খবরটি ছেপেছে। হায়দ্রাবাদে একটি জায়গার নাম হচ্ছে শামশাবাদ, হায়দ্রাবাদের একটি জায়গার নাম শামশাবাদ, তার কাছে আছে আরেকটি গ্রাম যার নাম হচ্ছে নারকুদা। হায়দ্রাবাদের শামশাবাদের কাছে একটি এলাকা বা গ্রামের নাম হচ্ছে নারকুদা। এই নারকুদা গ্রামে একটি মন্দির আছে, মন্দিরটির নাম হচ্ছে মাই সাম্মা মন্দির। আর ওই মন্দিরের পূজারী যেটা, ঠাকুর পুরোহিত যেটা, সেই ঠাকুরের নাম হচ্ছে সূর্য সাই কৃষ্ণ, সূর্য সাই কৃষ্ণ। ওই ঠাকুর, ওই পূজারী যার বয়স হচ্ছে 36,
অপসরা নামে একটা মেয়ে যার বয়স হচ্ছে 30, কয়েক বছর ধরে ধর্ষণ করেছে তাকে। আজকে বলছি, পুলিশ সূত্রে মারফতে জানা গেছে এই বদমা সূর্য সাই কৃষ্ণ একটি মন্দিরের পুরোহিত, মন্দিরের ঠাকুর, কয়েক বছর ধরে এই মেয়েটিকে, মেয়েটির সঙ্গে সম্পর্ক রেখেছে। শেষখানে মেয়েটা যখন গর্ভবতী হয়ে গেছে, এই মেয়েটাকে তখন ওই মন্দিরের পিছনে মাটির তলে পুঁতে দিয়েছে। আজকের ঘটনা এটা বলছি না, এটা তো সম্প্রচার করা যাবে না। কেন? এটা যে পুরোহিত, এটা মুলবি সাহেব হতে গেলে ও কি যে হতো আল্লাহ মালুম। যদি আল্লাহ মালুম, এটার নামটা যদি খালি আবদুল্লাহ হয়ে যেত, তো দূর তো বাদ দাও, আমাদের দিল্লিতে যারা রাজত্ব করছে, যারা ক্ষমতায় আছে, তারা ওই স্টেজে এসে বলতো যে মুসলমানের এগুলো করে। প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলতে চাইছি, সেটা যেই করুক, অন্যায়কে অন্যায় বলতে শিখুন, জাত পাতের সঙ্গে এর বিভেদ তৈরি করিয়েন না। চোরের কোনো ধর্ম হয় না, বদমাশের কোনো ধর্ম হয় না, খুনির কোনো ধর্ম হয় না। খুনি সে খুনি, সে রামও যদি খুন করে সে খুনি, আর যদি সে রহিমও খুন করে সে খুনি। তাকে খুনির নজরে দেখুন। কেন আপনি নাম দিলেন যে মুসলমান করেছে? কেন আপনি নাম দিলেন যে মুসলিম করেছে? কেন আপনার এই কথা মুখ দিয়ে বের হলো মুসলমানের এরকম হয়? মুসলমানদের ইতিহাস তুমি পড়েছ? তুমি কেরালা, দ্য কেরালা স্টোরি তৈরি করলে, কেরালার মাটিতে নাকি বেলে 32,000 মেয়েদেরকে মুসলমান করা হয়েছে, আর আইএসে আইএসে কী হয়েছে, ভর্তি করে দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে। আপনারা কি জানেন এই কয়দিন আগে নেটের পরীক্ষা হলো, MBBS ডাক্তার হয় না ছেলেরা? জানেন কি জানেন না এটা? এই কিছুদিন হলো পরীক্ষা হলো, তারপরে এই রেজাল্টও হয়ে গেছে। কেরালার মাটিতে যখন এই নেটের পরীক্ষা হলো, এই পরীক্ষার জন্যে যেই সমস্ত ছেলে মেয়েদের সেন্টার যেখানে পড়েছে, তো তার কার মা কার বাবা ছেলে মেয়েদেরকে পরীক্ষা দিতে নিয়ে গেছে, মানে একটা দিনই পরীক্ষা হয় ওটা। তো ওই একটা দিন কয়েক ঘন্টা ব্যাটাবেটির পরীক্ষা চলবে, তো মা বাপ কোথায় থাকবে? সরকার তো থাকার জায়গা করেনি। কেরালার শত শত মসজিদকে মুসলমানেরা সেই দিন সাজিয়েছে। কেন? ওই পরীক্ষার্থীদের আত্মীয় স্বজন যারা থাকবে এই গরম, এই তীব্র রোদে কোথায় তারা থাকবে? তারা হালকা টিফিন জল খাবারের ব্যবস্থা করেছে কোথায়? এই মসজিদের মাটিতে। মসজিদে তারা দেখেনি এটা মুসলিম, তারা দেখেনি এটা হিন্দু, তারা দেখেনি এটা জাতের, তারা দেখেনি এটা বিজাতের, তারা দেখেনি এটা নর, তারা দেখেনি এটা নারী। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে কেরালার আসল স্টোরি, যেটা আজকে তোমরা গোপন রেখেছ। তোমরা এটা মিথ্যা ঘটনা মানুষকে বলেছ যে 32,000 অমুসলিম মেয়েকে ধর্ম পরিবর্তন করে আইএস আইএসে কী করেছে, জঙ্গি বানিয়ে দেওয়া হয়েছে। এটা শুধু একটি এই ভারতবর্ষের একটি পার্টির লোহা গরম করার একটি সূত্র, এটা তাছাড়া অন্য কিছুই নয়। আমরা ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের দায়িত্বশীলদেরকে যে এই ছবিটা আমাদের পশ্চিমবঙ্গে রিলিজ হতে দেয়নি।